শিক্ষার্থীরা কান্তানাবাদ বহুমুখী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর জ্যামিতি বিষয়ের জ্যামিতি উপার্জনিক দিন। আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা জানতে পারবে প্রতিভূষ কাকে বলে, অঙ্কন করতে পারবে সমগ্র ত্রিভুষ এবং পিথাগোরাসের ত্রিভুজের একটি উপাত্ত তারা অঙ্কন করতে পারবে। যে শিক্ষার্থীরা একটু খেয়াল করার গুরুর দিকে মনে করি একটি একটি সমগ্র ত্রিভুষ, এটিও সমগ্র ত্রিভুষ, তাহলে এই ত্রিভুষগুলো প্রমাণের জন্য এখানে একটি সাধারণ কৌশল দেওয়া আছে, আমরা আলোচনা করব। যদি কোনো ত্রিভুজে একটি বাহুর পর অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত গুণ সমগুণ হবে। তাহলে আমরা প্রথমে বলছিলাম সমগুণ যত লম্ব করা আঁকা হবে তত সমগুণ সৃষ্টি হবে, এই সমগুণের বিপরীত বাহু বাহু হলো অতিভুজ, অর্থাৎ এই সমগুণের বিপরীত বাহু এই ডি হবে অতিভুজ, ডি ই হবে অতিভুজ। মনে করি ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ এ বি স্কয়ার সমান এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার প্রমাণ করতে হবে যে সি গুণ সমান এক সম গুণ। তাহলে এখন আমরা এ বি সি ত্রিভুজে সমান সমান তাহলে প্লাস ডি এফ সি স্কয়ার সমান ডি স্কয়ার সমান এল স্কয়ার এ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি ই এফ এ ত্রিভুজ এ বি সি ও বি ই এফ এর মধ্যে কি এ সি সমান এ সি সমান এ এ এ সি সমান ডি এফ বি সি সমান ত্রিভুজ দুটি ত্রিভুজ এ বি সি সর্বসম ডি ত্রিভুজ ডি ই এফ সুতরাং সি গুণ সমান এক গুণ তাহলে এক গুণ সমান এক সমগুণ হলে সি
ত্রিভুজ সমান এক সমকোণ, এক সমকোণ প্রমাণিত তাহলে আমরা দাবি দুটি ত্রিভুজের একটি তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজটি সমসম, তাহলে আমরা এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সমসম, সুতরাং সি গুণ সমান এক কোণ অথবা এক কোণ সমান সি গুণ, তাহলে আমরা তো আমরা করতে পেরেছি সি গুণ সমান এক সমান, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা সৃজনশীল আমাদের যেদিকে টিকিয়ে রাখতে হবে, আমরা এখন একই উদ্দীপক থেকে উদ্দীপক এ প্রশ্ন অতিভূত কাকে বলে খ উদ্দীপকের আলোকের চিত্রটি আঁকো, ত্রিভুজ এ বি এ বি সি এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার হলে প্রমাণ করো দ্বি গুণ সমান এক সমকোণ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।